তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা আসলে প্রিপারেশনের ক্ষেত্রে অনেক ধরনের ভুল করো। বাট আজকে ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ভুলগুলো করলে তোমার প্রিপারেশন আসলে যথার্থ হবে না কি, যে ভুলগুলো একদমই করা যাবে না কি। সো চলো শুরু করা যাক। আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সো হচ্ছে আমি আজকে বলবো যে ভুলগুলো আসলে তোমাকে করা যাবে না। সো এটার মধ্যে প্রথম যে ভুলটা আছে সেটা হচ্ছে তোমার মাল্টিপল জায়গায় প্রিপারেশন নেওয়া। সো মাল্টিপল জায়গায় প্রিপারেশন নেওয়া মানে কি, আমার কাছে আমি দেখছি যারা আসলে যারা অনেক ভালো ভালো বা টপ লেভেলের হচ্ছে কলেজের হচ্ছে টপ লেভেলের স্টুডেন্ট হয়, যারা টপার হয় অলরেডি, তারা হচ্ছে অনেকে এমন ভুলটা করে যেটা আসলে তারা মনে করে যে আমি ধরো হচ্ছে বুয়েটের, সাপোজ বুয়েটের টার্গেট নিল, তারা চিন্তা করে যে আমি বুয়েটের প্রিপারেশন তো নিচ্ছি, এর পাশাপাশি যদি মেডিকেলের প্রিপারেশন নেই তাহলে ভার্সিটি প্রিপারেশন নেই, তিনটা প্রিপারেশন নিলে আমি ট্রিপলেট হইতে পারবো, আমি তিন জায়গায় চান্স পাইতে পারবো। বাট আলটিমেটলি আমার কাছে মনে হয় যে তোমার তিন জায়গায় প্রিপারেশন নিয়ে প্রিপারেশন নিলা ঠিক আছে, তোমার তিন জায়গায় টিকে আসলে কোনো ধরনের লাভ আছে কিনা, আমার কাছে মনে হয় না খুব একটা লাভ আছে শো অফ ছাড়া আর কি। এখন তুমি চিন্তা করো যে তিন জায়গায় প্রিপারেশন নিয়ে নিতে গেলে তুমি কিন্তু দেখবো হচ্ছে তুমি আলটিমেটলি হচ্ছে তোমার যেটা মেইন টার্গেট ছিল সেটা প্রিপারেশন খুব ভালোভাবে নিতে পারছো না। কারণ চিন্তা করো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর মেডিকেলের প্রিপারেশন কাইন্ডলি দুইটা ভিন্ন জিনিস। কারণ ইঞ্জিনিয়ারিংয়ে তোমার ম্যাথ আছে বাট হচ্ছে কিন্তু মেডিকেলে তোমার ম্যাথ নাই, আবার মেডিকেলে বায়োলজি আছে ইঞ্জিনিয়ারিংয়ে বায়োলজি নাই, আবার হচ্ছে মেডিকেলের যে কোশ্চেনগুলো আছে ওগুলো কাইন্ড অফ সার্ফেস লেভেলের, বাট ইঞ্জিনিয়ারিং কিন্তু সার্ফেস লেভেল না, খুব ডিপ লেভেলের কোশ্চেন করে। তার মানে দুইটা তুমি প্রিপারেশন কিন্তু একসাথে নিতে পারবা না। সো এটা একটু মাথায় রাখবা আর কি। সো যারা প্রিপারেশন নিবা তারা হচ্ছে একটু মাথা ঠান্ডা রাখে যে আসলে তুমি প্রিপারেশন নিলে যেন তুমি মেইন যে ফোকাস যেটা আছে সেটা প্রিপারেশন যাতে ব্যাঘাত না ঘটে আর কি। সেকেন্ড যে ভুল সেটা হচ্ছে আমার যেটা মনে হয় এই টাইমে এসে তুমি যদি হাইব্রিড প্রিপারেশন না নাও। হাইব্রিড প্রিপারেশন জিনিসটা আসলে কি, আমার কাছে যেটা মনে হয় হাইব্রিড প্রিপারেশন জিনিসটা হচ্ছে এটা যে তোমার অনলাইন ক্লাস অফলাইন এখন অনেকেই এমন করতেছে আমি দেখতেছি, সেটা হচ্ছে অনলাইনে হচ্ছে তোমার ক্লাস করে আর অফলাইনে কী করে পরীক্ষা দেয়। সো এই ব্যাপারটা আসলে খুবই ভালো, কারণ হচ্ছে যদি তোমরা মানে নিতে পারো আসলে খুবই ভালো। কারণ দেখো এখন তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমার কিন্তু অনেক কিছু ল্যাকিংস থাকবে, কিংবা তুমি যে কোচিং সেন্টারে পড়বা দেখবা যে একদিন একটা চ্যাপ্টার করে পড়ায় দুই ঘন্টা, দুই ঘন্টায় তুমি জানো যে তোমার বেসিক ঘাটতি থাকতে পারে, ওই বেসিক ঘাটতি কিন্তু সে ভাইয়া তোমাকে পোষাবে না। কেন, কারণ হচ্ছে কি ওই দুই ঘন্টার মধ্যে তাকে একটা কন্টেন্ট দেওয়া আছে, ওই কন্টেন্টটাকে তাকে কী করতে হবে, শেষ করতে হবে। তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে, তোমার যদি এই কন্টেন্ট এই দুই ঘন্টার মধ্যে যদি তুমি দেখবা যে একটা একটা জায়গায় তোমার বেসিক ক্লিয়ার নাই, সেই জায়গাটা উনি হচ্ছে টেনে পড়ায় গেছে, কারণ জানে যে তোমার ধরেই নিচ্ছে যে তোমার বেসিক ক্লিয়ার ঠিক আছে। তখন তুমি কী করবা, তখন তোমাকে অনলাইনে যেতে হবে, অনলাইনে অনেক ফ্রি কন্টেন্ট আছে, তুমি ফ্রি কন্টেন্ট দেখে হচ্ছে শেষ করতে পারো, কিংবা যে কোনো একটা ভাইয়ের কোর্সে হচ্ছে এনরোল করে হচ্ছে করতে পারো আর কি। সো এইটা যদি তুমি না করো তুমি নিশ্চয়ই ধরা খাবা। সো তোমাকে কী করতে হবে, অনলাইন আর অফলাইনের আমার কাছে মনে হয় সেই অ্যাডভান্টেজটা তোমার নেওয়া উচিত আর কি। এরপর হচ্ছে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক হচ্ছে থার্ড যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাংক না বুঝে সলভ করা। সো আমাদের অনেকেরই ধারণা থাকে যে আসলে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করলে মনে হয় হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন ব্যাংক সলভ করলে হয়ে যায়, বাট তোমাকে একটু মাথায় রাখতে হবে তোমার বেসিকটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং কিন্তু এমনি নর্মালি কোশ্চেন হয় না, ইঞ্জিনিয়ারিং কিন্তু ডিপ কোশ্চেন হয়, তার মানে তোমাকে কী করতে হবে বেসিকটা ক্লিয়ার করতে হবে। বেসিকটা ক্লিয়ার করার জন্য তোমাকে কী করতে হবে, মেন বই পড়তে হবে। তুমি যখন মেন বই পড়বা দেখবো হচ্ছে তোমার 70-80% কোশ্চেন ব্যাংকের সব পারতেছো, যদি মেন বই একবার ভালো করে পড়ো আর কি। তার মানে তুমি বুঝতে পারতেছো বেসিক মানে হচ্ছে মেইন বই পড়তে হবে, মেইন বই পড়ার পরে তুমি কোশ্চেন ব্যাংক ধরবা। এখন তুমি যদি শুধুই কোশ্চেন ব্যাংক পড়ো তুমি দেখবো আসলে খুব আলটিমেটলি খুব একটা ভালো রেজাল্ট করতে পারবা না আর কি। আচ্ছা এরপর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে শর্টকাটে একটু বেশি ফোকাস করা। শর্টকাটে যদি বেশি ফোকাস করতে যাও তাহলে কিন্তু আলটিমেটলি ধরা হয়ে যাবে। কেন ধরা খাবা, এখন দেখো তোমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেহেতু প্রিপারেশন নিচ্ছ তোমার হচ্ছে অনেক শর্টকাট শিখাবে, ভাইয়েরা অনেক শর্টকাট শিখাবে, বাট আলটিমেটলি এত শর্টকাট হয়ে যাবে মানে শেষে সব কিছু দেখবা হচ্ছে গোজামিল লাগাই ফেলবা। অ্যান্ড গোজামিল লাগাই ফেললে তখন কী করতে হবে, শর্টকাটটা মুখস্ত করার জন্য আরেকটা শর্টকাট লাগবে, কিংবা একটা ছন্দ লাগবে, সেই জিনিসটা তো খুবই একটা বাজে জিনিস হয়ে যাবে ঠিক না। সো এই জন্য আমি বলবো তোমার হচ্ছে শর্টকাট পারবা মানে যতটুকু তোমার সাধ্যের মধ্যে আসছে ততটুকু শিখবা। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে মোটামুটি হচ্ছে কী করবা, ধরো হচ্ছে একটা ম্যাথ আছে ওই ম্যাথটা হচ্ছে 10 লাইন, তুমি প্রথমবার 10 লাইন করলা, তৃতীয়বার প্র্যাকটিস করার ক্ষেত্রে তুমি নিজের অজান্তেই দেখবে 1 লাইন স্কিপ করে ফেলছো, এবার স্কিপ করতে করতে লাস্ট জায়গাতে দেখবে হচ্ছে তুমি অনেক লাইন স্কিপ করে করতে পারতেছো, কাইন্ড অফ তুমি এটাকে শর্টকাট বানাই ফেলতে পারতেছো। সো আমি বলবো যে এই এই জিনিসটা হচ্ছে তোমাকে অ্যাপ্লাই করা উচিত আর কি। এরপরে হচ্ছে কঠিন জিনিস নিয়ে পড়ে থাকা, কঠিন ম্যাথ নিয়ে পড়ে থাকা, সেটা আমাদের 5 নম্বরে আছে, হচ্ছে কঠিন ম্যাথ নিয়ে পড়ে থাকা। ব্যাপারটা হচ্ছে এমন, যেমন আমি যদি একবার স্পেসিফিকভাবে বলি যে উদ্ভাসের কোশ্চেনে উইকলিতে অনেক কঠিন কঠিন কোশ্চেন আসে ঠিক আছে, ওই কঠিন কোশ্চেনগুলো আসলে কাদের জন্য, টপারদের জন্য, যারা হচ্ছে বুয়েটে ধরো হচ্ছে টপ 100-এর মধ্যে থাকতে চায় বা টপ 10-এর মধ্যে থাকতে চায় তাদের জন্য, সবার জন্য না। কিন্তু তোমার আর আমার মধ্যে যারা আছে সাধারণ স্টুডেন্ট আছে তারা কিন্তু আসলে এত কঠিন কোশ্চেন আনসার করা লাগে না। বুয়েটে মানুষজন টিকে না কেন, সহজ কোশ্চেন সলভ করা, সহজ কোশ্চেন যদি না পারে তাহলে টিকে না, সহজ কোশ্চেন যারা এক পারে যেগুলো কমন সেগুলো যারা পারে তারা মোটামুটি টিকে যায়, আর এরপরে কঠিন যত কোশ্চেন কঠিন কোশ্চেনগুলো সলভ করা শুরু করবে তত তাদের র্যাঙ্ক আগাবে, ব্যাপারটা হচ্ছে এমন আর কি। এখন
আমি যখন উইকলিতে ভালো করতেছিলাম না তখন আমি একটা ভাইয়াকে কোশ্চেন করছিলাম যে ভাইয়া কিভাবে উইকলিতে ভালো করা যায়। তখন ভাইয়া বলছিল যে ভাইয়াও ভাইয়ার এক ভাইকে জিজ্ঞাসা করছিল, তখন ভাইয়া বলছিল যে তোমার টার্গেট কি, উইকলিতে ভালো উদ্ভাসের উইকলিতে ভালো করা নাকি অ্যাডমিশনে ভালো করা। সো আমি বলছি ভাই অ্যাডমিশনে ভালো করা। তো ও বলছে সেটাই, তুমি জাস্ট উইকলিতে দেখবা যে তুমি যেগুলো পারার কথা সেগুলো পারতেছো কি না, সেটা যদি পারো তাহলে মোটা মোর দেন না, কঠিন কোশ্চেনে পড়ে থাকার দরকার নাই। যদি পারো কঠিন কোশ্চেন সলভ করবা, যদি না পারো দরকার নাই বাদ দিয়ে দেবা। আচ্ছা এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার লেভেল বোঝা। এখন তোমার লেভেলটা কি সেটা হচ্ছে অনেকেই দেখবা হচ্ছে ধুম করে প্রিপারেশান নিয়ে নিছে কিসের, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান। কারণ হচ্ছে সবাই বলতেছে ভাই বুয়েট বুয়েটে টিকতে হবে, বুয়েটে টিকতে হবে, ঠিক আছে চল বুয়েটে বুয়েটের জন্য পড়বো। ওকে সো এইটা প্রিপারেশান নিয়ে দেখবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়ে নিছে। এখন দেখবা প্রথম উইকলিতে একবারে খারাপ অবস্থা, এরপরের উইকলিতে আরও খারাপ অবস্থা, তাও সে কী করতেছে নিজের লেভেল বুঝতেছে না, মনে হইতেছে না না আমার বুয়েট তো হয়ে যাবে, ঠিক আছে আরেকটু প্রিপারেশান নিলে হয়ে যাবে। সো এই ব্যাপারটা আসলে একটু চিন্তা করা উচিত যে আসলে তোমার বুয়েট বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আসলে হবে কি না। উইকলি রেজাল্ট দেখলে কিন্তু তুমি বুঝতে পারবা তোমার লেভেলটা কেমন, সেই লেভেলটা বুঝে তুমি যদি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করতে না পারো তাহলে তুমি ভার্সিটি অ্যাপ্লাই করতে পারো কিংবা ভার্সিটির জন্য হচ্ছে প্রিপারেশান নিতে পারো। প্রত্যেকটা ব্যাচ বা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কোচিং সেন্টারে কিন্তু তোমাকে এই এই ট্রান্সফারটা করতে সহায়তা করে, কিন্তু যে আমি যদি ইঞ্জিনিয়ারিং ভালো না লাগে তাহলে তুমি কী করতে পারো ভার্সিটির জন্য প্রিপারেশান নিতে পারো। সো এই জিনিসটা তোমার হচ্ছে লেভেলটা বুঝে হচ্ছে কী করা, ইয়ার এক লেভেল যদি না বুঝে একই জায়গায় পড়ে থাকো দেখবো হচ্ছে আলটিমেটলি কোনোটাই হবে না, ঠিক আছে। সো এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে কয়েকটা ভুল, এই ভুলগুলো আসলে না করলে আমরা মনে হয় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিলে মোটামুটি ভালোই হচ্ছে রেজাল্ট করতে পারবো আর কি। সো দেখা হবে নেক্সট ক্লাসে, আসসালামু আলাইকুম।